হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু। নাম তার হামজা, আবু ইয়ালা ও আবু আম্মারা কুনিয়াত এবং আসাদুল্লাহ উপাধি। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। হযরত হামজার জননী হালা বিনতু উহাইব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জননী হযরত আমিনার চাচাতো বোন। তাছাড়া হামজা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই। আবু লাহাবের দাসী সুয়াইবা তাদের দুজনকে দুধ পান করিয়েছিলেন। বয়সে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা দুবছর মতান্তরে 4 বছর বড়। ছোটবেলা থেকেই তরবারি চালনা, তীরন্দাজি ও কুস্তির প্রতি ছিল তার প্রবল আগ্রহ। ভ্রমণ ও শিকারে ছিল তার সীমাহীন আকর্ষণ। জীবনের বিরাট এক অংশ তিনি এ কাজে ব্যয় করেন। বেশ কিছুকাল যাবৎ মক্কার অলিগলিতে তাওহিদের দাওয়াত উচ্চারিত হচ্ছিল, তবে হামজার মতো সিপাহী স্বভাব মানুষের এ দাওয়াতের প্রতি তেমন মনোযোগ ছিল না। একদিন শিকার থেকে ফিরছিলেন, সাফা পাহাড়ের কাছাকাছি এলে আবদুল্লাহ ইবনে জুদআনের এক দাসী তাকে ডেকে খবরটি দিল। বলল, আবু আম্মারা, ইস, কিছুক্ষণ আগে এসে আপনার ভাতিজার অবস্থা যদি একটু দেখতেন। তিনি কাবার পাশে মানুষকে উপদেশ দিচ্ছিলেন, আবু জাহল তাকে শক্ত গালি দিয়েছে, ভীষণ কষ্ট দিয়েছে, কিন্তু মুহাম্মদ কোনো প্রত্যুত্তর না করে নিতান্ত অসহায়ভাবে ফিরে গেছেন। এ কথা শুনে তার সৈনিক সুলভ রক্ত টকবক করে উঠল। দ্রুত তিনি কাবার দিকে এগিয়ে গেলেন। তার অভ্যাস ছিল শিকার থেকে ফেরার পথে কারো সঙ্গে সাক্ষাৎ হলে কিছুক্ষণ দাঁড়িয়ে তার সঙ্গে 2-4টি কথা বলা, কিন্তু আজ তিনি প্রতিশোধ স্পৃহায় উন্মাদ হয়ে পড়লেন। রাস্তায় কারো দিকে কোনোরকম ভ্রুক্ষেপ না করে সোজা কাবার কাছে গিয়ে আবু জাহলের মাথায় ধনুক দিয়ে সজোরে এক আঘাত বসিয়ে দিলেন। আবু জাহলের মাথা কেটে গেল। অবস্থা বেগতিক দেখে বনু মাখজুমের কিছু লোক আবু জাহলের সাহায্যে ছুটে এলো। তারা বলল, হামজা, সম্ভবত তুমি ধর্মত্যাগী হয়েছ। জবাবে বললেন, যখন তার সত্যতা আমার নিকট প্রকাশ হয়ে পড়েছে তখন তা থেকে আমাকে বিরত রাখবে কে? হ্যাঁ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রসুল, যা কিছু তিনি বলেন সবই সত্যি। আল্লাহর কসম, আমি তা থেকে আর ফিরে আসতে পারিনি। যদি তোমরা সত্যবাদী হও আমাকে একটু বাধা দিয়েই দেখো। আবু জাহল তার সাহায্যে এগিয়ে আসা লোকদের বলল, তোমরা আবু আম্মারকে ছেড়ে দাও। আল্লাহর কসম, কিছুক্ষণ আগে আমি তার ভাতিজাকে মারাত্মক গাল দিয়েছি। পরবর্তীকালে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি ক্রোধে উত্তেজিত হয়ে কথাগুলি তো বলে ফেললাম, কিন্তু আমার পূর্বপুরুষ ও গোত্রের ধর্মত্যাগের জন্য আমি অনুশোচনায় দগ্ধীভূত হতে লাগলাম। একটা সন্দেহ ও সংশয়ের আবর্তে পড়ে সারা রাত ঘুমোতে পারলাম না। কাবায় এসে অত্যন্ত বিনীতভাবে আল্লাহর কাছে দোয়া করলাম, যেন আমার অন্তর দোয়ার সত্যের জন্য উন্মুক্ত হয়ে যায়, অন্তর থেকে সংশয় বিদূরিত হয়। দোয়ার পর আমার অন্তর দৃঢ় প্রত্যয়ে পূর্ণ হয়ে যায়। তারপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে আমার অবস্থা বর্ণনা করলাম। তিনি আমার অন্তরে স্থিতির জন্য দোয়া করলেন। এটা মুসলমানদের সেই দুঃসময়ের কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরকাম ইবনে আবিল আরকামের গৃহে আশ্রয় নিয়ে গোপনে ইসলামের দাওয়াত দিচ্ছেন। মুসলমান বলতে তখন ছিলেন মুসলিমেও কিছু নিরাশ্রয় মানুষ। এ অবস্থায় আকস্মিকভাবে হযরত হামজার ইসলাম গ্রহণে অবস্থা ভিন্ন দিকে মোড় নেয়। মুমিনদের সাথে কাফিরদের অহেতুক বাড়াবাড়ি ও বেপরোয়া ভাব অনেকটা বন্ধ হয়ে যায়, কারণ তার দুঃসাহস ও বীরত্বের কথা মক্কার প্রতিটি লোকই জানত। হযরত হামজার ইসলাম গ্রহণের পর একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার ইসলাম গ্রহণের ঘোষণা দানের জন্য গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট। তিনি তখন হযরত আরকামের গৃহে কতিপয় সাহাবির সাথে অবস্থান করছেন। হযরত হামজাও তখন সেখানে। হযরত উমার ছিলেন সশস্ত্র। তাকে দেখেই উপস্থিত সকলে প্রমাদ গণল, কিন্তু হযরত হামজা বলে উঠলেন, তাকে আসতে দাও, যদি সে ভালো উদ্দেশ্যে এসে থাকে আমরা তার সাথে ভালো ব্যবহার করব, অন্যথায় তারই তরবারি দিয়ে তাকে হত্যা করা হবে।
হযরত উমার ভেতরে ঢুকে কালেমা তাওহীদ পাঠ করতে শুরু করেন। তখন উপস্থিত মুসলমানদের তাকবীর ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে। এই দুই মনীষীর ইসলাম গ্রহণের পর ইসলাম এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়। মক্কার মুশরিকরা উপলব্ধি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে আঁচড় কাটার সহজ হবে না। মক্কায় অবস্থানকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় খাদেম জাইদ ইবনে হারিসার সাথে হামজার ভাতৃ সম্পর্ক প্রতিষ্ঠা করে দেন। জাইদের প্রতি তার ভক্তি ও ভালোবাসা এত প্রগাঢ় হয় যে যখন তিনি বাইরে কোথাও যেতেন তাকে সব ব্যাপারে ওসিয়ত করে যেতেন। নবুয়তের ত্রয়োদশ বছরে আরও অনেকের সঙ্গে হযরত হামজা ও মদিনায় হিজরত করলেন। এখানে তার খোদা প্রদত্ত শক্তি ও সাহসিকতা প্রকাশ করার বাস্তব সুযোগ এসে যায়। হিজরতের সপ্তম মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস অঞ্চলের সমুদ্র উপকূলের দিকে 30 সদস্যের মুহাজিরদের একটি ক্ষুদ্র বাহিনী পাঠান। উদ্দেশ্য কুরাইশদের গতিবিধি লক্ষ্য করা। এ বাহিনীতে আনসারদের কেউ ছিল না। এখানে তারা সমুদ্র উপকূলে আবু জাহলের নেতৃত্বে মক্কার 300 অশ্বারোহীর একটি বাহিনীর মুখোমুখি হন। তারা সিরিয়া থেকে ফিরছিল, কিন্তু মাজদি ইবনে আমর জুহানির প্রচেষ্টায় এ যাত্রা সংঘর্ষ এড়ানো সম্ভব হয়। মাজদির সাথে দুপক্ষের সন্ধি চুক্তি ছিল। মদিনা থেকে যাত্রার প্রাককালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হামজার হাতে ইসলামী ঝান্ডা তুলে দেন। ইবনে আব্দুল বার সহ কোনো কোনো ঐতিহাসিক মনে করেন এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক কোনো মুসলমানের হাতে তুলে দেওয়া প্রথম ঝান্ডা। দ্বিতীয় হিজরির সফর মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে 60 জন সশস্ত্র সাহাবি নিয়ে কুরাইশদের বাণিজ্য চলাচল পথে আবওয়া অভিযান পরিচালনা করেন। এ অভিযানেও হযরত হামজা ছিলেন পতাকাবাহী এবং গোটা বাহিনীর কমান্ডও ছিল তার হাতে। মুসলিম বাহিনী পৌঁছার আগে কুরাইশ কাফিলা অতিক্রম করায় এ যাত্রাও কোনো সংঘর্ষ ঘটেনি। এমনইভাবে হিজরি দ্বিতীয় সনের উসাইরা অভিযানেও হযরত হামজা মুসলিম বাহিনীর পতাকাবাহীর গৌরব লাভ করেন। হিজরি দ্বিতীয় সনে ইসলামের ইতিহাসে সর্বাধিক গুরুত্বপূর্ণ বদর যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন। রণক্ষেত্রে উভয় পক্ষ কাতারবন্দী হওয়ার পর কুরাইশ পক্ষের উতবা সাইবা ও ওয়ালিদ সারি থেকে বেরিয়ে এসে মুসলিম বাহিনীর কাউকে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানায়। দীনের সিপাহীদের মধ্য থেকে 3 জন আনসার জওয়ান তাদের আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে যান, কিন্তু উতবা চিৎকার করে বলে ওঠে, মুহাম্মদ, আমাদের সমকক্ষ লোকদেরই পাঠাও, এসব অনুপযুক্ত লোকদের সাথে আমরা লড়তে চাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ দিলেন, হামজা আলী ও উবাইদা উঠো, সামনে এগিয়ে যাও। তারা শুধু আদেশের প্রতীক্ষায় ছিলেন। এ 3 বাহাদুর আপন আপন নেজা ও বর্শা নিয়ে তাদের প্রতিপক্ষের সামনে গিয়ে দাঁড়ালেন। প্রথম আক্রমণে হযরত হামজা জাহান্নামে পাঠালেন উতবাকে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বিজয়ী হলেন তার প্রতিপক্ষের উপর, কিন্তু আবু উবাইদা ও আলীদের মধ্যে দীর্ঘক্ষণ ধস্তাধস্তি চলতে লাগল। অতপর আলী রাদিয়াল্লাহু আনহুর সহযোগিতায় আবু উবাইদা তাকে দ্বিখণ্ডিত করে ফেলেন। শত্রুপক্ষের এ বেগতিক অবস্থা দেখে তুয়াইমা ইবনে আদি তাদের সাহায্যার্থে এগিয়ে আসে। হামজার সহযোগিতায় আলী রাদিয়াল্লাহু আনহু তরবারির এক আঘাতে তাকে ধরাশায়ী করে ফেলেন। এরপর মুশরিক বাহিনী সর্বাত্মক আক্রমণ চালায়। মুসলিম মুজাহিদরাও ঝাঁপিয়ে পড়েন। তুমুল লড়াই শুরু হয়ে যায়। এ যুদ্ধে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু পাগড়ির উপর উট পাখির পালক গুঁজে রেখেছিলেন। এ কারণে যেদিকে তিনি যাচ্ছিলেন সুস্পষ্টভাবে তাকে দেখা যাচ্ছিল। দুহাতে বজ্র মুষ্টিতে তরবারি ধরে বীরত্বের সাথে কাফিরদের বুঝ তছনছ করে দিচ্ছিলেন। এ যুদ্ধে আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশ্মনরা শোচনীয় পরাজয় বরণ করে। উমাইয়া ইবনে খালফ হযরত আব্দুর রহমান ইবনে আউফকে জিজ্ঞেস করেছিলেন, উটপাখির পালক লাগানো এ লোকটি কে? তিনি যখন বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা, তখন সে বলেছিল, এই ব্যক্তি আজ আমাদের সবচেয়ে বেশি সর্বনাশ করেছে। মদিনার উপকণ্ঠেই ছিল ইয়াহুদি গোত্র বনু কায়নুকার বসতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসার পর
তাদের সাথে একটি মৈত্রী চুক্তি সম্পাদন করেছিলেন, কিন্তু বদর যুদ্ধে মুসলমানদের বিজয় লাভে তাদের হিংসার আগুন জ্বলে ওঠে, তারা বিদ্রোহী হয়ে ওঠে। এ চুক্তি ভঙ্গের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় হিজরির শাওয়াল মাসে তাদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করেন। এ অভিযানেও হযরত হামজা পতাকাবাহীর দায়িত্ব পালন করেন। বদরের শোচনীয় পরাজয়ে কুরাইশদের আত্মাভিমান দারুণভাবে আহত হয়। প্রতিশোধ স্পৃহায় উন্মত্ত বিশাল কুরাইশ বাহিনী হিজরি তৃতীয় সনে মদিনার দিকে ধাবিত হল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গীদের নিয়ে উহুদ পাহাড়ের পাদদেশে তাদের গতিরোধ করেন। শাওয়াল মাসে যুদ্ধ শুরু হয়। কাফিরদের পক্ষ থেকে সিবা নামক এক বাহাদুর এগিয়ে এসে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানায়। হযরত হামজা কোষমুক্ত তরবারি হাতে নিয়ে ময়দানে এসে হুঙ্কার ছেড়ে বললেন, ওরে উন্মে আনমারের অপবিত্র পানির সন্তান, তুই এসেছিস আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধে লড়তে। একথা বলে তিনি এমন প্রচণ্ড আক্রমণ চালালেন যে এক আঘাতেই সিবার কাজ শেষ। তারপর সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে গেল। হযরত হামজার ক্ষিপ্র আক্রমণে কাফিরদের বুদ্ধ তছনছ হয়ে গেল। এ যুদ্ধে তিনি একাই 30 জন কাফির সৈন্যকে হত্যা করেন। যেহেতু হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু বদরযুদ্ধে কুরাইশদের বাছা বাছা নেতৃবৃন্দকে হত্যা করেছিলেন, এই কারণে কুরাইশদের সকলে তারই খুনের পিয়াসি ছিল সবচেয়ে বেশি। হযরত হামজার হত্যাকারী ওয়াহশী উহুদ ময়দানে হামজার হত্যা ঘটনাটি পরবর্তীকালে বর্ণনা করেছেন। ইবনে হিসাম তার সীরাত গ্রন্থে তা উল্লেখ করেছেন। ওয়াহশী বলেন, আমি ছিলাম জুবাইর ইবনে মুতঈমের এক হাবশি ক্রীতদাস। বদরযুদ্ধে জুবাইরের চাচা তুয়াইম ইবনে আদি হামজার হাতে নিহত হয়। মক্কায় ফিরে জুবাইর আমাকে বলল, যদি তুমি মুহাম্মাদের চাচা হামজাকে হত্যা করে আমার চাচার হত্যার বদলা নিতে পারো, আমি তোমাকে মুক্ত করে দেব। আমাকে সে বিশেষভাবে ট্রেনিং দিল। আমি শুধু হামজাকে হত্যার উদ্দেশ্যে উহুদের দিকে রওনা হলাম। যুদ্ধ শুরু হল। একটা পাথরের আড়াল লুকিয়ে হামজার প্রতীক্ষা করতে লাগলাম। এক পর্যায়ে আমার কাছাকাছি উপস্থিত হলে অতর্কিত আক্রমণ করে হত্যা করলাম। তারপর আমার স্বপক্ষ সৈন্যদের নিকট ফিরে এসে নিষ্কর্মা হয়ে বসে রইলাম। যুদ্ধে আর অংশগ্রহণ করলাম না, কারণ আমার উদ্দেশ্য পূর্ণ হয়ে গেছে। আমি মক্কায় ফিরে এলে আমাকে দাসত্ব থেকে মুক্তি দেয়া হয়। এ মর্মান্তিক ঘটনা সংঘটিত হয় তৃতীয় হিজরির শাওয়াল মাসের মাঝামাঝি। হযরত হামজার বয়স তখন 60-এর কাছাকাছি। হযরত হামজার শাহাদাত লাভের পর কুরাইশ রমণীরা আনন্দ সঙ্গীত গিয়েছিল। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বিন্তু উতবা হামজার নাক কান কেটে অলঙ্কার বানিয়েছিল, বুক পেট চিরে কলিজা বের করে চিপিয়ে থুতু নিক্ষেপ করেছিল। এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছিলেন, সে কি তার কিছু অংশ খেয়েও ফেলেছে? লোকেরা বলেছিল, না। তিনি বলেছিলেন, হামজার দেহের কোনো একটি অংশ আল্লাহ জাহান্নামে যেতে দেবেন না। যুদ্ধ শেষে শহীদদের দাফন কাফনের পালা শুরু হল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত চাচার লাশের কাছে এলেন। যেহেতু হিন্দা তার নাক কান কেটে বিকৃত করে ফেলেছিল, তাই এ দৃশ্য দেখে তিনি কেঁদে ফেললেন। তিনি বললেন, কিয়ামতের দিন হামজা হবে সাইয়েদুস সুহাদা বা সকল শহীদদের নেতা। তিনি আরও বললেন, তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক, আমার জানা মতে তুমি ছিলে আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে অধিক সচেতন, অতিশয় সৎকর্মশীল। যদি সাফিয়ার শোক ও দুঃখের কথা আমার মনে না থাকত, তাহলে এভাবেই তোমাকে ফেলে রেখে যেতাম, যাতে পশু পাখি তোমাকে খেয়ে ফেলত এবং কিয়ামতের দিন তাদের পেট থেকে আল্লাহ তোমাকে জীবিত করতেন। আল্লাহর কসম, তোমার প্রতিশোধ নেয়া আমার উপর ওয়াজিব। আমি তাদের 70 জনকে তোমার মতো নাক কান কেটে বিকৃত করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কসমের পর জিবরিল আলাইহিসসালাম সূরা নাহলের নিম্নোক্ত আয়াত দুটি নিয়ে অবতীর্ণ হলেন, যদি তোমরা প্রতিশোধ গ্রহণ করো তবে ঠিক ততখানি করবে যতখানি অন্যায় তোমাদের প্রতি করা হয়েছে, তবে তোমরা ধৈর্য ধারণ করলে ধৈর্যশীলদের জন্য তাই তো উত্তম। ধৈর্য ধারণ করো, তোমার ধৈর্য তো হবে আল্লাহরই সাহায্যে। তাদের জন্য দুঃখ করো না এবং তাদের ষড়যন্ত্র তুমি মনোক্ষুণ্ণ হয়ো না। সূরা নাহল
আয়াত 126-27। এ আয়াত নাজিলের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসমের কাফফারা আদায় করেন। হযরত সাফিয়া ছিলেন হযরত হামজার সহোদরা। ভাইয়ের শাহাদাতের খবর শুনে তাকে এক নজর দেখার জন্য দৌড়ে আসেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখতে না দিয়ে কিছু সান্ত্বনা দিয়ে ফিরিয়ে দেন। ভাইয়ের কাফনের জন্য হযরত সাফিয়া দুখানি চাদর পাঠান, কিন্তু হযরত হামজারই পাশে আরেকটি লাশও কাফনহীন অবস্থায় পড়েছিল, তাই চাদর দুখানি দুজনের মধ্যে ভাগ করে দেয়া হয়। হযরত খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু আনহু বলেন, একটি চাদর ছাড়া হামজাকে কাফন দেওয়ার জন্য আর কোনো কাপড় আমরা পেলাম না। তা দিয়ে পা ঢাকলে মাথা এবং মাথা ঢাকলে পা বেরিয়ে যাচ্ছিল, তাই আমরা চাদর দিয়ে মাথা এবং ইজঘির ঘাস দিয়ে পা ঢেকে দিলাম। সাইয়েদুস সুহাদা হযরত হামজাকে উহুদের ময়দানে দাফন করা হয়। ইমাম বুখারী হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ যুদ্ধে শহীদদের দুজন করে একটি কবরে দাফন করেছিলেন। হামজা ও আবদুল্লাহ ইবনে জাহাসকে এক কবরে দাফন করা হয়। ইবনে হাজার আল ইসাবা গ্রন্থে ফাওয়াইদে আবি তাহিরের সূত্রে উল্লেখ করেছেন যে হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, মুয়াবিয়া যেদিন উহুদে কূপ খনন করেছিলেন সেদিন আমরা উহুদের শহীদদের জন্য কান্নাকাটি করেছিলাম। শহীদদের আমরা সম্পূর্ণ তাজা অবস্থায় পেয়েছিলাম। এক ব্যক্তি হযরত হামজার পায়ে আঘাত করলে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে পড়ে। হযরত হামজার হত্যাকারী হযরত ওয়াহসি রাদিয়াল্লাহু আনহু মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে হাজির হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি ওয়াহসি? জবাব দিলেন, হ্যাঁ। তুমি কি হামজাকে হত্যা করেছ? জবাব দিলেন, আল্লাহ রাসূল যা শুনেছেন তা সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি তোমার চেহারা আমার নিকট একটু গোপন করতে পারো? তখনই তিনি বাইরে বেরিয়ে যান এবং জীবনে আর কখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখোমুখি হননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে ভণ্ডনবী মুসাইলামার বিরুদ্ধে অভিযান চালানো হয়। তিনিও সে অভিযানে অংশ নিলেন এই উদ্দেশ্যে যে মুসাইলামাকে হত্যা করে হযরত হামজার হত্যার কাফফারা আদায় করবেন। তিনি সফল হলেন। এভাবে আল্লাহ তাআলা তাকে দিয়ে ইসলামের যতটুকু ক্ষতি করেন তার চেয়ে বেশি উপকার সাধন করেন। হযরত হামজার মধ্যে কাব্য প্রতিভাও ছিল। ইসলাম গ্রহণ করার পর তখনকার অনুভূতি তিনি কাব্যের মাধ্যমে প্রকাশ করেছিলেন। সিরাতে ইবনে হিসামে হামজা রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ অধ্যায়ের টিকায় তার কিছু অংশ উদ্ধৃত হয়েছে।